তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জির দেওয়াল লিখন রং ঢেলে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। অভিযোগ বৃহস্পতিবার রাতে বহরমপুরের জজকোট সংলগ্ন এলাকায় একটি দেওয়াল লিখনে কেউ বা কারা রং ঢেলে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। বিরোধীদের চক্রান্তে এই ঘটনার তীব্র নিন্দা জানায় তৃণমূল কর্মী সমর্থকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জির দেওয়াল লিখন রং ঢেলে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। অভিযোগ বৃহস্পতিবার রাতে বহরমপুরের জজকোট সংলগ্ন এলাকায় একটি দেওয়াল লিখনে কেউ বা কারা রং ঢেলে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। জানা যায় কয়েকজন বাইকে করে এসে দেওয়ালে রং ঢেলে দেয়। স্থানীয় টোটো চালকদের চোখেও পড়ে সেই ঘটনা। বিরোধীদের চক্রান্তে এই ঘটনার তীব্র নিন্দা জানায় তৃণমূল কর্মী সমর্থকেরা। এবং এই ঘটনা যখন ঘটে আমাদের পাড়ার কিছু টুকটুকওয়ালা আছে, তারা বাড়ি যাচ্ছিল, তারা খবরটা দেয়। আমরা দৌড়াতে দৌড়াতে সব পাড়ার ছেলেমেয়েরা সবাই মিলে এগিয়ে আসি, দেখি এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এবং এই ধরনের ঘটনাকে প্রথমেই আমরা নক্ষরজন ঘটনাকে প্রথমেই ধিক্কার জানাই। এবং বিরোধীরা যারা এই জিনিসটা করেছে তাদের পালের হাওয়া বর্তমানে কিন্তু আর নেই, এবং পালের হাওয়া শেষ হয়ে গেছে বলে তারা এই চক্রান্তটা করেছে। কারণ তারা চেয়েছিল যে কিছু পালের হাওয়া তুলতে, এবং এটা কংগ্রেস এবং বিজেপি দুজনা মিলে রাত্রিবেলায় এই ঘটনাটা ঘটিয়েছে। কংগ্রেস আর বিজেপি অবশ্যই অ্যাভিসিলি কংগ্রেস, কারণ তারা এক, কারণ বিজেপি এখানে প্রার্থী দিতে পারেনি, বহরমপুর বিধানসভায় প্রার্থী দিতে পারেনি। নারুগোপাল মুখার্জি গত দু বছর তিনি প্রজেক্ট কোঅর্ডিনেটর এবং বহরমপুর আবামোর জনসাধারণের কাছে, তিনি বহরমপুর মানুষের কাছে একটা মানে প্রচণ্ডভাবে অতপ্রোতভাবে জড়িয়ে আছেন সেবামূলক কাজে, সর্বরকম সেবা তিনি অতপ্রোত জড়িয়ে আছেন। এবং বহরমপুরের মানুষ, বিশেষ করে আমার এই ওয়ার্ডের মানুষ, তারা নারুগোপাল মুখার্জির কর্মযোগ্যে সামিল হয়েছেন এবং তারা স্থির করে ফেলেছেন এবছর বহরমপুর বিধানসভাতে তারা নারুগোপাল মুখার্জিকে বহরমপুর বিধানসভায় দেখতে চান। তাই বিরোধীরা তাদের পালের হাওয়া চলে যাওয়াতে এই চক্রান্ত তারা ঘটিয়েছে, এবং এই নিন্দানক ঘটনায় ধিক্কার জানায়, প্রতিবাদ জানায়। রাত্রিবেলাতে তারা বাইকে এসে, হ্যাঁ, একটা বাইকে এসে তারা রাত্রিবেলাতে এই রং চং মাখিয়ে দিয়ে গিয়ে রাত্রিবেলায় তার এই গোটা দেওয়ালে তারা রং লেপে দিয়ে তার নামটা মুছতে গিয়ে নামটি আর মোছা যায় নারুগোপালের, নারুগোপাল প্রতিটা মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে। প্রত্যক্ষদর্শী হচ্ছে এই স্থানীয় এখানকার ছোটবেলারা। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ। জাপানি টেকনোলজির ভারত ও জাপানের যৌথ উদ্যোগে প্রস্তুত মহাশক্তিশালী সলিস ইয়ানমার ট্রাক্টর, 20 থেকে 120 হর্স পাওয়ার, অধিক ক্ষমতার হাইড্রোলিক ওআইবি ব্রেক সিস্টেম, অধিক মাইলেজের এক অসাধারণ ট্রাক্টর। রক্ষণাবেক্ষণের খরচ অনেক কম। এখানে পাবেন নিজস্ব সার্ভিসিং, স্পট ফাইন্যান্স ও স্পট ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মেসার্স অলিম্পিক অটো ট্রেড, ভাকুড়ি হরিহরপাড়া রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। কন্ট্যাক্ট নাম্বার 8597878187 এবং 8250521।